গুড ইভিনিং বন্ধুরা, আজকে মঙ্গলবার সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো একটুখানি এখন রেডি হয়েছি, আমাদের এখানে একটা ফাংশন আছে, তো সেখানে যাওয়ার ইচ্ছে আছে। আর তোমাদের সবসময় আগে থেকে বলি আমি ইচ্ছে আছে, কারণ অনেক সময় আমার বাড়ির যা পরিস্থিতি, মানে যাওয়ার প্ল্যান করলেও সবসময় যাওয়া হয় না, এই জন্য এই কথা বলি। তো চলো সঙ্গে থাকো, যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সঙ্গে থাকো। এখন যেহেতু শীতের রাত, কোনো জায়গায় গেলে পরে এসে আর ঠান্ডার মধ্যে কিছু করতে ইচ্ছা করে না, আর আমি যেখানে যাচ্ছি সেখানে কনকনে ঠান্ডার মধ্যেই আমাকে থাকতে হবে, এই জন্য অনেকটা কাজকর্ম আমি রাতে সমস্ত গুছিয়ে রেখে যাচ্ছি। ওদিকে ছেলে এসে গেছে ব্যায়াম থেকে, তারপর ছেলের খাওয়া দাওয়াটাও রেডি করে দিলাম যাতে অসুবিধা না হয়। তো রান্নাঘরের কাজকর্মগুলো গুছিয়ে তারপর সেই জায়গাটাকে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে চলে এসেছি যেখানে প্রোগ্রামটা হচ্ছে সেখানে। বিনোদ রাঠোর যেখানে আসবেন, এই জন্য এত মানুষের সমাগমাগম হয়েছে, এবং ওনার গান অনেকেই পছন্দ করে, আমিও পছন্দ করি, তো তার জন্য একটুখানি এলাম দেখতে। আর মেলাতেও খুব একটা সেভাবে আসা হয়নি, এর জন্য দেখে গেলাম এসে। তো উনি এখন যেখানে প্রোগ্রামটা হবে সেখানে যাচ্ছে। বাজে, তো একটু আগে বাড়িতে এসেছি, এখন ভাত গরম করব, তারপরে তরকারি গরম করব, আর রুটিটাকে হাফ বানিয়ে গেছিলাম, এখন সম্পূর্ণ করতে হবে। তো এই কাজগুলো করতে হবে। আসলে ভালো করে প্রোগ্রামটা দেখতেও পারিনি, আসলে এতটা ভিড়, একজন নামী শিল্পী যেহেতু এসেছে, আর ওই ভিড়ের মধ্যে গিয়ে কোনো কিছু দেখা, প্রোগ্রাম দেখা সেটা আমি পারি না। সাইড থেকে দাঁড়িয়ে যতটুকু দেখতে পেরেছি, যতটুকু রেকর্ডিং করতে পেরেছি করে এসেছি। আজকে নতুন আটার প্যাকেটটা ঢালতে হবে, এর জন্য আটাটাকে নিয়ে এলাম, আর ডাব্বাটাকে পুরোটাই খালি করে ফেলেছি। তো আটার প্যাকেটটাকে কেটে এখন আটাটাকে ঢেলে ফেলছি, আর এই একটা ডাব্বার মধ্যে ধরবে না, আরও একটা ডাব্বা আছে সেটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে ভরতে হবে। তো আপাতত কাজ সারার মতো আমি করে নিলাম, এখন আটা মাখবো, এর জন্য পরিমাণ মতো আটা নিয়ে নিচ্ছি। তারপরে এটা ঢাকনাটা বন্ধ করে এদিকে ডাল বসিয়েছি, মুগ ডাল করছি কুমড়ো দিয়ে, তো ডালের মধ্যে ছেড়ে দিলাম। এদিকে ছেলেকেও খেতে দিয়েছি রুটি তরকারি। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে বুধবার সকালে আমার ব্লগটা শুরু করলাম। তো আমার ছাদে জামাকাপড়গুলো মেলা হয়ে গেছে, আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, সাথে রোদও আছে, আর সকালে খাওয়া দাওয়া কমপ্লিট, এখন গিয়ে দুপুরে রান্নাটা বসাবো। তো চলো সঙ্গে থাকো। বাজার থেকে কাতলা মাছ এনেছিল, তো এখন মাছগুলোকে ভাজা করছি। তো লেজটাকে আমি এভাবেই ভাজা করি, তাহলে লেজের এপি টপিট সবপিটি ভাজা হয়ে যায়। তো আলু আর বিনস দিয়ে আজকে মাছটা রান্না করব। তো আলুটা দিয়ে দিয়েছি, আলুটাকে এখন একটু ভাজা ভাজা করার পর তারপরে বিনসটা দিয়ে দিলাম, আর গোটা জিরে ফোড়ন দেবো। তো এখন এটাকে মোটামুটি ভাজা ভাজা করার পর তারপরে জিরেটা ফোড়ন দিয়ে তারপরে যে মশলাটা রেডি করে রেখেছি সে মশলা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা দিয়ে রান্নাগুলো করছি। তো এখন কষিয়ে নিয়েছি, এবারে মাছের ঝোলটা ফুটে ওঠার পর মাছ ডিম, তিনটে আগের দিনের ডিম ছিল সেই ডিমগুলো দিয়ে দিলাম, একসাথে রান্না হয়ে যাবে। মাছের ঝোলটাকে বসিয়ে এলাম, তো ওটা হলেই হয়ে যাবে। আর এখন তোমাদের কাছে নিয়মিত যেরকমভাবে ব্লগ দিতাম আগে, সেরকম করে দিতে পাচ্ছি না, কারণ প্রচণ্ড ঠান্ডার জন্য আমি ব্লগ করে উঠতে পারছি না, কোথাও যেতে পারছি না, ভীষণ ভীষণ ঠান্ডা লাগে আমার। ঠান্ডার প্রকোপটা যখন আবার কমবে তখন আবার যেরকম করে আগে দিতাম সেরকম করেই দেব। প্রতিদিন ভিডিও করলে যে ভালো ভিউজ আসবে তাও নয়, সেজন্য আর অতটা গা করছি না কষ্ট করে ভিডিও করার জন্য। তো আবার ঠান্ডাটা কমুক, কিন্তু বিয়ের সময়কার ভিডিওগুলো তোমাদের সামনে আমি প্রতিদিন দেওয়ার চেষ্টা করব, যদি এডিটিং হয়ে ওঠে, কারণ ওই সময় তো ওখানে ব্যস্ত থাকবো, কতটা কি করতে পারবো সেটা জানি না। তো এখন মাছের ঝোলটা হয়ে গেলেই আমার হয়ে যায় আর কি। তো চলো সঙ্গে থাক। এখন যা কনকনে ঠান্ডা পড়েছে, একটুখানি ছাদে না বসলে হয় না গো। তো আমার পাশে মিমিও বসে আছে, তো চুলটা পুরো ভিজে, এজন্য এভাবে রোদের মধ্যে একটু চুলটা শুকিয়ে নিয়ে তারপরে চলে এসেছি পুজোর ঘরে। আর আজকে গাছের ফুল দিয়ে পুজো দিলাম, একটা চন্দ্রমল্লিকা ফুল আর একটা কী ফুল নাম বলতে পারছি না, এই যে এটা হলো চন্দ্রমল্লিকা ফুল, আর এই ফুলটা দিয়ে আজকে পুজো করেছি, আর গাঁদা ফুল তো আছেই। তো এই যে আমার মিষ্টি সোনাকে আজ নতুন করে একটুখানি টুপিটা পরিয়ে দিয়েছি। তো এখন সবাইকে ভোগ নিবেদন করছি আর সবাইকে ফুল নিবেদন করেছি, প্রতিদিনের মতন প্রতিদিনই একই কথা তোমাদেরকে বলি। তারপরে চলে এসেছি খাওয়ার ঘরে, এখানে শশা বেগুন ভাজা ডাল করেছিলাম, ডাল, এদিকে তরকারি, আর এখানে মাছের ঝোল, এই নিয়ে খেতে বসে গেছি। এদিকে ছেলেকেও খেতে দিয়েছি, এই যে আগের দিন তো বৌদিকে নিয়ে এসেছিলাম, আজকে একাই কাজটা করে বাড়ি যাচ্ছি। বাড়িতে এসে দেখছি যে ছেলে এক প্যাকেট চাউমিন এনেছে, সেখান থেকে দু চামচ চাউমিন শাশুড়িমা নিয়ে নিল, শাশুড়িমা এগুলো খেতে ভালোবাসে, আর আমাকে বলছে ছেলে নেওয়ার জন্য। তো ছেলের এই অভ্যাসটা খুব ভালো আছে যে কোনো কিছু আনলে পরে সবাইকে দিয়েই খায়, তো আমিও দু চামচ নিয়ে খাওয়া শুরু করেছি। তো আমি এখনও রেডি আছি, একটুখানি বেরোবো এই জন্য। আমি আর ছেলে এখন যাচ্ছি মেলাতে, আর
ওর বাবা তো চলেই গেছে, শাশুড়ি মাকে একটুখানি বুঝিয়ে সুঝিয়ে আসলাম। পুজোর সময় চুলে ভলিউম কাট করেছিলাম, সেই কাটটাকেও আবার রিপিট করে এলাম। মিতা চ্যাটার্জি ফাংশন দেখে এই এক্ষুনি বাড়ি ঢুকলাম, এখন বাজে 10:10 বাকি, তো পুরোপুরি এখনো প্রোগ্রাম শেষ হয়নি, কিন্তু বাড়িতে তো খাওয়া দাওয়া আছে। আর আমি এই দেখো চুলটাকে কেটেছি, তো বিয়ে বাড়ি যেহেতু সামনে এই জন্য একটুখানি চুলটাকে কাটিং করলাম, সামনে দিয়ে একটুখানি কেটেছি, এই দেখো যে ছোট করেছি। আগে এই ধরনের সামনে কাটিং আমি ঠিক ক্যারি করতে পারতাম না, তবে এখন একটুখানি অভ্যাস হয়েছে এই জন্য করলাম। তো চলো, খুব জোর খিদে পেয়েছে, এখন রাতে খাওয়া দাওয়াটা রেডি করি।